रहमान रहीम। हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। अमी आजिज एम एस आई स्ट्रिप्स एंड पक्ष के सकल के जाना आंतरिक शुभेच्छा अभिनंदन। बंधुरा आज के अपन साथ चमत्कार एक टिप्स शेयर करब। आमरा अनेके कम्प्यूटर दिए कैमटेसिया अथवा अन्य अन्य स्क्रीनशॉट दिए आमरा कि करी आमादेर स्क्रीनेर जतटुकु प्रयोजन कम्प्यूटर सेटा कि स्क्रीनशॉट करे नेई। तार मध्य सबसे बेस्ट स्क्रीनशॉट होच्छे स्क्रीनशॉट बोले एक एप्स आछे कम्प्यूटारे, से सफ्टवेयर दिए आमरा ओई कम्प्यूटारे जतटुकु प्रयोजन से अंशटुकु आमरा कि स्क्रीनशॉट निते पारी। किन्तु आमरा मोबाइलेर किभाबे आमादेर जतटुकु प्रयोजन ঠিক ততটুকুই আমরা স্ক্রিনশট নিব, সেটা আমি দেখানোর চেষ্টা করব আমার এই ভিডিওর মাধ্যমে। তো বলো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নেবেন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। চলুন শুরু করা যাক। আমরা প্রথমেই চলে যাই অ্যাপসটির সাথে পরিচয় করার জন্য স্ক্রিন মাস্টার। স্ক্রিন মাস্টার আপনি প্রথমেই চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর এখানে লিখে সার্চ করবেন স্ক্রিন মাস্টার। এই দেখতে পাচ্ছেন অ্যাপসটি স্ক্রিন মাস্টার, স্ক্রিনশট অ্যান্ড লং শট ফটো মেকআপ। এখানে আপনারা অবশ্যই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি, আমি সরাসরি অ্যাপসটিতে চলে যাব। এই দেখতে পাচ্ছেন অ্যাপসটির অ্যা টু জেড আমি দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে টার্ন অফ স্ক্রিন ক্যাপচার, এখানে আমরা এটাকে গ্রিন করে দিব এইভাবে ক্লিক করে। তারপর আমরা সরাসরি দেখতে পাচ্ছেন এখানে যে অপশনগুলো দেওয়া আছে, এখানে ইমেল ইমেজ ফিল ফরম্যাট JPNG এবং ইমেজ ফাইল কোয়ালিটি 90 দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে হোম স্ক্রিনশট দেখতে পাচ্ছেন। আমি অল এবং আপনারা চাইলে এডিট করতে পারবেন, এখানে মেকআপ ফটো করতে পারবেন, আপনার যে কোনো একটা পিকচারকে আপনি এখানে এনে কি সেটাকে এডিট করতে পারবেন এবং রেকর্ড ভিডিও, আপনি ভিডিও রেকর্ড আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিতে পারবেন। তো এই অ্যাপসটিতে এ টু জেড সকল কিছু ইনফরমেশন দেওয়া আছে স্ক্রিনশট নেওয়ার জন্য। আপনারা চাইলে এই অ্যাপসটি ইউজ করতে পারেন খুব ইজিলিভাবে। স্ক্রিনশট নেওয়ার জন্য অবশ্যই টার্ন অফ স্ক্রিন ক্যাপচার এখানে ক্লিক করে এই লেখাটাকে রেড করে নিতে হবে। রেড করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে একটি আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন এই আইকনটিতে